স্কুলের সামনের রাস্তায় ইমারতী দ্রব্য রাখা মাঝে মধ্যে ঘটছে ইমারতি দ্রব্য ফেলার প্রতিবাদ করে বিক্ষোভ দেখাল স্থানীয় বাসিন্দারা ছাত্রছাত্রীদের অভিভাবকরাও বিক্ষোভে সামিল হন তারা রাস্তা অবরোধ করেন ঘটনাটি ঘটেছে বারাসত কালীকৃষ্ণ প্রাইমারি স্কুল এলাকায় অভিযোগ ওই এলাকায় দীর্ঘদিন ধরে ইমারতি দ্রব্য ফেলে রাখা হচ্ছে যার কারণে প্রায়ই ছোট বড় দুর্ঘটনা ঘটছে বৃহস্পতিবারও এক শিশু অল্পের জন্য রক্ষা পায় এরপরই উত্তেজিত হয়ে ওঠেন অভিভাবকরা তাই আজকে সকালে যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে ষোলো চাকার লরি এখান থেকে একদম গেটের বাচ্চাদের পরীক্ষা চলছে এখন এই গেটের সামনে দিয়ে ও যখন এখানে গাড়িটাকে দাঁড় করাতে যায় আমাদেরই একটা ছোট বাচ্চা প্রায় চাকার তলে চলে গেছিল কিন্তু আমরা এসে ডিসিশন দিলাম বাচ্চা আমাদের সুতরাং আমাদেরই এর ব্যবস্থা নিতে হবে আমরা এখানে অবরোধ করেছিলাম প্রতিবাদেই তারা অবরোধ করেন অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ পুলিশের আশ্বাসে অবরোধ উঠে যায় স্থানীয় কাউন্সিলর জানান রাস্তায় কাজের জন্য মালপত্র ফেলা হচ্ছিল তবে আগামীতে নজর রাখা হবে এই যে এখানে স্কুল একটা শিক্ষণীয় বিষয় এখানে তো গাড়ি ঘোড়া একটু সাবধানে চালাতে হয় তারপরে সেই লরি ভরে মাল নিয়ে আসে লরি ভরে মাল নিয়ে আসে ওগুলো তো এখানে বাচ্চাদের অনেক অসুবিধা হয়ে যায় দুলো বালি এই সেই একটু বর্জন করে এখানে রাখতে হয় মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন মাল ফেলার পরে এখান থেকে গাড়ি ঘোড়া যেতে প্রচন্ড অসুবিধা হয় এর জন্য একে আরো কয়েকবারই এই যা মাল ফেলে মালিক তো হয়তো থাকে না অন্য ওরা ড্রাইভাররা খালাসি থাকে তাদেরকে বুঝিয়ে বলা হয় তারা তো শোনে না তারা তাদের মতো মাল ফেলে চলে যায় স্কুলের ক্ষতি বাচ্চাদের ক্ষতি এখান দিয়ে গাড়ি ঘোড়া যেতে পারে না বাচ্চাদের পর করতে পারি না ব্যুরো রিপোর্ট নিউজ নো ল্যান্ড